फ्रेंड्स वेलकम टू माय चैनल माय लाइफ माय रूल। आज के पास्ता तैयारी करछि खटा तो देखो तार जन्य की निच्छी कैप्सिकम गाजर बीन्स प्याज मटरशुटी एकटू कॉर्न और एकटू रसुन। এরপরে একটা পাত্রে গরম জল করে বসিয়ে দেবো। গরম জল করতে সেটা ফুটে গেলে পরে ওর মধ্যে আমি পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। পাস্তাটা যখন বয়ল হয়ে যাবে ওটাকে আলাদা করে সাইডে তুলে রাখবো। একটা কড়াইয়ের মধ্যে হালকা একটু তেল নিয়ে ওর মধ্যে ডিমটাকে ফ্রাই করে নিয়েছি। দুটো ডিম আমি দিয়েছি, ফ্রাই করে ওটাকে আলাদা তুলে রেখে দেবো। তারপর দেখো কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়ে রসুনটাকে অল্প ভেজে নিচ্ছি। প্রথমে রসুনটা দিয়ে ভেজে নিচ্ছি, তারপরে পেঁয়াজ দিলাম। পেঁয়াজটাকে ভাজা ভাজা হয়ে যাবে যখন, তখন ওর মধ্যে বাকি সব সবজিগুলো মানে তোমার গাজর ক্যাপসিকাম বিনস এগুলো সব দিয়ে দেবো ভাজার জন্য। এটা খুবই টেস্টি হয় খেতে, তোমরা অবশ্যই বানিয়ে দেখবে। আর খুব ইজি করা, বাচ্চারা খুব এটাকে পছন্দ করে। আমার ছেলে তো খুবই ভালোবাসে খেতে, ইভেন আমিও খুব ভালোবাসি খেতে। তোমরা অবশ্যই ট্রাই করে দেখো। আর এর মধ্যে তারপরে এগুলো সব দিয়ে দিলাম, দিয়ে এটাকে নাড়িয়ে নেব। নাড়িয়ে নেবে একটু ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি তারপরে মটরশুঁটি আর তোমার কর্নটা দেবো। এদিকে ডিমটাকে আলাদা করে রেখে নিয়েছিলাম, এদিকে পাস্তাটা তোমার ড্রেন করে নিয়েছি গরম জল থেকে, আলাদা করে নিলাম এটাকে একটা পাত্রে। জল গরম জলটা ফেলে দিয়ে ওর মধ্যে অল্প ঠান্ডা জল দিয়ে নেবে, তারপরে ওর মধ্যে আলাদা করে নেবে। দেখো কর্ন মটরশুঁটি দিয়ে দিচ্ছি, এটাকে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে চিলি ফ্লেক্স দিয়ে দেবো, অল্প নুন দিয়ে দেবো, তারপরে পাস্তাটা দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেবো সস আর মেয়োনিজ দিয়ে। দেখো সস মেয়োনিজ দিয়ে পাস্তা নাড়িয়ে নিয়েছি। পাস্তা নাড়ানোর পর পাস্তা রেডি হয়ে গেছে আমার, দেখাচ্ছি। দেখো আমার পাস্তা রেডি হয়ে গেছে আর এটা খেতে খুবই ভালো হয়েছে, তোমরা প্লিজ ট্রাই করে দেখো। চলো টাটা বাই। আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।